হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছগাছারি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন কিন্তু শীতকাল, আর শীতকালে লাগে কিন্তু ফুলের গাছ, যার জন্যে আজকের একটি নার্সারিতে চলে এসেছি। এই নার্সারিটার নাম হলো গ্রিন প্যারাডাইস নার্সারি। এদিকে আপনার বাউন গাছি আর দত্তপুকুরের মাঝে দীঘার মোড়, এই একদম দীঘার মোড়ের পাশেই রয়েছে গ্রিন প্যারাডাইস নার্সারি। এখানে ফুলের গাছ যেমন পাবেন, তার সঙ্গে ইনডোর প্লান্ট, তার সঙ্গে ক্যাকটাস, আবার ফলের গাছ। অ্যাডিনিয়ামের স্বর্গরাজ্য বললেও ভুল হবে, কারণ দেখুন প্রচুর অ্যাডিনিয়াম এই নার্সারিতে কালেকশন করা আছে, বিভিন্ন রকম কালারের পুরনো অ্যাডিনিয়াম, নতুন অ্যাডিনিয়াম। এখানে ছোট ছোট সাইজের গাছও রয়েছে, পাশাপাশি গোলাপ, চন্দ্রমল্লিকা। এখানে কিছুটা লাকি বাম্বু আছে। তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখুন টবে সাজানো রয়েছে। সবগুলোর নাম আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, ক্যাকটাস রয়েছে এই নার্সারিতে। ওইদিকে যেরকম আপনাদেরকে দেখালাম টবে বড় বড় ঝাঁকড়ালো ঝাঁকড়ালো যেমন চন্দ্রমল্লিকা গাছ ছিল, এদিকে দেখুন সিঙ্গেল সিঙ্গেল গাছ চন্দ্রমল্লিকা, প্রচুর কালেকশন করা হয়েছে। আর টবে সব ছোট সাইজ বড় সাইজ ভাগ ভাগ করে রাখা হয়েছে আলাদা আলাদা করে। এখানে আপনার গাঁদা ফুল গাছ রয়েছে, তাছাড়া পিটুনিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, গোলাপ, জবা সমস্ত প্রজাতির ফুলের গাছ নতুন করে সব কালেকশন বা তৈরি করা হচ্ছে। কারণ সামনে বলা ভুল হবে, শীতকাল অলরেডি পড়েই গিয়েছে, এখন থেকেই মানুষের চাহিদা ফুলের দিকে। দেখুন এখানে কিছুটা গাছ রয়েছে, ফুলের গাছ। তাছাড়া এখানে প্রচুর সব বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের মোটামুটি ক্যাকটাস, স্যাকুলেন্ট, পাতাবাহার, মানি প্লান্ট, বিভিন্ন রকম হ্যাঙ্গিং, টপ, সার, জৈব কীটনাশক সমস্ত কিছু এই নার্সারিতে রয়েছে। দেখুন রবার প্লান্ট, লিপস্টিক প্লান্ট, সমস্ত গাছ। এবার সব গাছের নাম তো আমি বলতে পারবো না, কারণ ফুলের বিষয় নিয়ে অত ভিডিও করা হয় না আমার। তবুও যে কাজ চলছে দেখুন, এখানে কিন্তু নতুন করে সব, এখানে কিছু লঙ্কা গাছও নাকি, এগুলো দেখুন ছোট্ট ছোট লঙ্কা গাছ, পিটুনিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা সব কাটিং থেকে প্যাকেট করা হচ্ছে। শুধু যে এই নার্সারিতে আপনারা ফুলের গাছ পাবেন এমন কোনো কথা নেই, কারণ দেখুন একটি টবের গাছ, আর সেই গাছে কত সুন্দর অল টাইম বিলতি আমরা ধরে আছে। একদিকে যেমন ছোট্ট ছোট্ট আমরা, অন্যদিকে বড় সাইজের আমরাও রয়েছে এই নার্সারিতে গাছে। দেখুন এখানে পাশাপাশি আপনার চায়না লেবু, এই সেই চায়না লেবু। এখানেও মোটামুটি লেবু বা ফলের গাছ, এদিকে আম গাছ রয়েছে এ ধরনের। এদিকে আপনার জল পদ্ম, এই পদ্ম গাছও রয়েছে এই নার্সারিতে। ওইদিকে পেয়ারা গাছ রয়েছে, চন্দ্রমল্লিকার আরও একটি সাইজ এখানে রয়েছে দেখুন। এগুলো একটি লঙ্কার ভ্যারাইটি, হয় ক্যাপসিকাম হতে পারে, এরকম লঙ্কা গাছও আপনারা পাবেন এই নার্সারিতে। পিটুনিয়া, এবারে যাই আপনাদেরকে কিছুটা গাঁদা ফুল দেখিয়ে দিই। দেখুন এখানে কিছু গাঁদা রয়েছে, হলুদ গাঁদা, মানে লাল গাঁদা যার বলা হয়, এদিকে হোয়াইট, সাদা, ঘিয়ে কালার যেটাকে বলা হয়, আর কাগজ ফুল যার বলা হয় বাগানবেলিয়া বা বাগানবেলিয়া যার বলা হয়, কাগজ ফুল গাছ এই নার্সারিতে রয়েছে, অ্যাভেলেবেল আছে, বিভিন্ন কালারের রয়েছে। এর সঙ্গে আপনার এখানে আতা, এই আতা গাছ রয়েছে,
দেখুন বড় সাইজের আতা গাছ, আম রয়েছে, এদিকে আপনার সুপারি গাছ রয়েছে, সুপারি প্রচুর সুপারি গাছের স্টক করা আছে। এখানে আমড়া গাছের সব প্যাকেট করে রাখা আছে। দেখুন পাশে দুটো ফলও ধরে আছে, দেখুন আমড়ায় এসে সবেদা গাছে তো মারাত্মক ফলন হয়ে আছে, টবের গাছ বিশাল ফলন অলরেডি ধরে আছে। এবারে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি ফলের নার্সারিতে, মানে ফলের যে নার্সারিটা করা হয়েছে আলাদা করে শাখা, একদিকে যেমন ফুল রয়েছে অন্যদিকে ফলের কালেকশন রয়েছে। দেখুন লেবু, পেয়ারা, এদিকে আপনার মশলা গাছ, চেরি গাছ, এদিকে আপনার এগুলো বলা হয় জলপাই, জলপাই গাছ, দেখুন ডালিম, তার সঙ্গে লাল পেয়ারা গাছ, আম, জামরুল, এটা হলো আপনার গোলাপ জাম। তাছাড়া এদিকে আমের, আম প্রচুর আছে, কী কী ভ্যারাইটি আছে, কিন্তু হ্যাঁ সব রকম ভ্যারাইটি সব নার্সারিতেই কম বেশি পাওয়া যায়, কারণ এখন আধুনিক যুগ বা উন্নত যুগ, আর এই সময় মোটামুটি যে কোনো নার্সারিতে সব ধরনের কালেকশন থাকে। তা যাই হোক, এখানে কিন্তু বেগুন গাছ, দেখুন বেগুন, এদিকে টমেটো, টমেটো বেগুন, এখানে মনে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মোটামুটি ফুল ফলের সঙ্গে সবজিও পাবেন এই নার্সারিতে। আবার এদিকে দেখুন আপেল গাছ রয়েছে, এদিকে আবার আমড়া, দেখুন ছোট্ট ছোট্ট গাছে কেমন আমড়া ধরে আছে। তাছাড়া এখানে ভেরিকেটেড ছবেদা, এই সেই আপনার লঙ্ঘন গাছ, মনে হচ্ছে লঙ্ঘনই হবে সম্ভবত, গ্রাফটিংয়ের আছে। তাছাড়া এখানে তেঁতুল, লেবু, তাছাড়া বিভিন্ন রকমের এই এলাকায় একটা গাছ দেখায় আপনাদেরকে, এই গাছটা দেখুন নিচে ঝুলছে, এটা হলো আপনাদের আমাদের ইন্ডিয়ান মৌসুমি লেবু গাছ। তাছাড়া কামরাঙায় তো কম বেশি ফুল ধরেই আছে প্রত্যেকটায়, দেখুন এদিক ফলও ধরছে। তাছাড়া এই সেই সুইট কামকট লেবু, না সুইট লেবু যা বলা হয়, দেখুন ধরে আছে, এই সেই কামকট লেবু, ছোট্ট ছোট্ট সাইজের কামকট। তাছাড়া চায়না লেবু, এদিকে পেয়ারা, তাছাড়া এদিকে লেবু, দেখুন এই সে লেবু বড় বড় সাইজের, ওইদিকে গন্ধরাজ লেবু রয়েছে বড় বড় সাইজের, কলকাতা পাতি, গন্ধরাজ, তারপরে ভিয়েতনাম মালটা লেবু, সমস্ত রকমের লেবু আছে এই নার্সারিতে। এদিকে আপনার দেখতেই পাচ্ছেন লেবু গাছে ফুল ধরে আছে, লেবু গাছের তো প্রচুর ভ্যারাইটি, ওইভাবে তো বলা সম্ভব না, কারণ ওইভাবে বলতে গেলে নার্সারির মালিক থাকবে, প্রত্যেকটা গাছের দাম নাম সহ বলা সম্ভব, কারণ একা একা ভিডিও করছি, যার কারণে সব গাছের নাম আমি কম বেশি জানি, কিন্তু কোন গাছটা কী ভ্যারাইটি, কীভাবে রেখে দেওয়া হয়েছে, মানে কোনটা কী গাছ, সেটা তো এইভাবে বোঝা সম্ভব না, তবু আমি তুলে তুলে ধরছি যে কোনটা কী জাত, কী গাছ। দেখুন এখানে কিন্তু সবেদা প্রচুর থোকায় থোকায় ধরে আছে, এই সে মনে হচ্ছে আপনার ক্রিকেট বল, এও সবেদার একটা ভ্যারাইটি, কালো পাতি। তাছাড়া এখানে দেখুন জবা ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এদিকে জবা রয়েছে, কামিনী ফুল আছে। তাছাড়া কিন্তু এখানে মাটির টব, দেখুন বিভিন্ন সাইজের বিভিন্ন ইঞ্চির মাটির টব রয়েছে এই নার্সারিতে, আপনারা চাইলে এখান দিয়ে মাটির টবগুলোও সংগ্রহ করতে পারেন, মানে নিতে পারেন এখান দিয়ে।